হ্যালো এভরিবডি, আজ 29 অক্টোবর 2021, 43তম বিসিএস প্রিলিমিনারি অনুষ্ঠিত হয়ে গেল। আমরা এখন এই প্রিলিমিনারি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রশ্নের সমাধান দেখব। টেনতমের কোন দুটি শাখা এশিয়ার অন্তর্গত? হিত্তিক ও তুখারিক। রুখের তেঁতুলি কুমিরেখায় এর অর্থ কি? গাছের তেঁতুল কুমিরেখায়। মনসা দেবীকে নিয়ে লেখা বিজয় গুপ্তের মঙ্গল কাব্যের নাম পদ্মপুরাণ। দশ নম্বর প্রশ্ন বলছে, সজনীকান্ত দাস সম্পাদিত পত্রিকার নাম শনিবারের চিঠি। মানুষের মৃত্যু হলে তবু মানব মন থেকে যায়, কে রচনা করেন এই কাব্যাংশ? জীবনানন্দ দাস। কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস? নেকড়ে অরণ্য। দৌলত উজির বাহারাম খান সাহিত্য সৃষ্টিতে কার পৃষ্ঠপোষকতা লাভ করেন? জমিদার নিজাম শাহ। চর্যাপদের প্রাপ্তি স্থান নেপাল। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোথায় জন্মগ্রহণ করেন? বীরসিংহ গ্রাম, মেদিনীপুর। মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে কাব্যগ্রন্থের কবি শঙ্খ ঘোষ। ক্ষুদ্র জাতিগোষ্ঠী নিয়ে লেখা উপন্যাস কর্ণফুলী। নির্লোহিত কোন লেখকের ছদ্মনাম? সুনীল গঙ্গোপাধ্যায়। মুসলিম সাহিত্য সমাজ প্রতিষ্ঠিত হয় 19 জানুয়ারি 1926। সাত নম্বরের উক্তিটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কবিতার অংশ? অনন্ত প্রেম। হরপ্রসাদ শাস্ত্রীর উপাধি মহা মহোপাধ্যায়। ওই খেপেছে পাগলি মায়ের দামাল ছেলে, কে দামাল ছেলে? কামাল পাশা। কত সালে দুর্গেশ নন্দিনী উপন্যাস প্রথম প্রকাশিত হয়? 1865। বাংলা সাহিত্যে প্রথম মহিলা উপন্যাসিকের নাম স্বর্ণকুমারী দেবী। আমার দেখা নয়াচিন শেখ মুজিবুর রহমান। আমার দেখা রাজনীতির 50 বছর আবুল মুনশির আহমদ। আসমান শব্দটি কোন ভাষা থেকে আগত শব্দ? ফার্সি। নিম্ন বিবৃত স্বরধ্বনি আ। জিজিবিষা শব্দের অর্থ বেঁচে থাকার ইচ্ছা। চিকিৎসাশাস্ত্র কর্মধারয় সমাস। কোনটি নাম ধাতুর উদাহরণ? বেতা। গড্ডালিকা গড্ডলিকা প্রবাহ বাগধারায় গড্ডল শব্দের অর্থ ভেড়া। তাতে সমাজ জীবন চলবে না বাক্যটির অস্তিবাচক রূপ, তাতে সমাজ জীবন অচল হয়ে পড়ে। বাকযন্ত্রের অংশ কোনটি? উত্তর সবকটি। বড় বড্ড এটি কোন ধরনের পরিবর্তন? ব্যঞ্জন দিত্য। সপ্তকাণ্ড রামায়ণ বাগধারার অর্থ বৃহৎ বিষয়। অ্যাটেস্টেট শব্দের বাংলা পরিভাষা সত্যায়িত। দ্য ফ্রেজ সাইন ডাই মিন্স আনসার্টেইন। বার্ডস ফ্লাই অ্যাট লার্জ ইন দ্য স্কাই। জেন আইরে এটা লিখেছেন শার্লট ব্রন্টি। ডেকে ডেকে হয়রান হয়েছি এ বাক্যে ডেকে ডেকে কোন অর্থ প্রকাশ করে? পৌনঃপুনিকতা। ভুল বানান কোনটি? ভুবন। এটা রস্যকর হবে। যিনি বিদ্বান তিনি সর্বত্র আদরণীয়, এটি জটিল বাক্য। দ্য মোস্ট ফেমাস রোমান্টিক পোয়েট অফ ইংলিশ লিটারেচার, রোমান্টিক যুগের সবচেয়ে মোস্ট ফেমাস উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ।
আইডেন্টিফাই দ্য কারেক্ট সিনোনিম ফর দ্য ওয়ার্ড ম্যাগনানিমাস, এটা উত্তর হবে জেনারাস। হুইচ জেন্ডার ইজ ওয়ার্ড, অরফান, অরফান কমন জেন্ডার। হু রোড দ্য প্লে দ্য ওয়ে অফ ওয়ার্ল্ড, উইলিয়াম কনগ্রিভ। বেটার টু রিন ইন হেল দেন সার্ভ ইন হিভেন, এটা লিখেছেন জন মিল্টন। হুইজ নট অ্যান আইরিশ রাইটার, ডিয়ার ইস লরেন্স। ও হেনরি ইজ ফ্রম আমেরিকা, হি কন্টেম্পলেটেড ম্যারিং হিজ কাজিন, ম্যারিং এখানে ইনফিনিটিভ, সরি জিরান্ট। নো সেকেন্ড ট্রয় ইজ এ পোয়েম, হু ইজ নট এ মডার্ন পোয়েট, জন কিটস। হু ইজ নট অ্যান আইরিশ রাইটার, ডেইস লরেন্স। এ হার্ট অফ ক্যাটল ইজ পাসিং, আন্ডারলাইন ওয়ার্ড ইজ এ কালেক্টিভ নাউন। হোয়াট ইজ দ্য অ্যাডজেক্টিভ ফর্ম অফ দ্য পিপুল, ওয়ার্ড পিপুল, পপুলাস। হুইচ অফ দ্য ফলোয়িং নভেলস ইজ রিটেন বাই অ্যান ইংলিশ রাইটার, 100 ইয়ার্স অফ সলিটিউড। এ স্পিচ ফুল অফ টু মেনি ওয়ার্ডস, এ ভার্বোজ স্পিচ। হুইজ দ্য পোয়েট অফ দ্য পোয়েম ওজিমেন্ডাস, পি বি শেলি, মবি ডিক। এ নভেল ওয়াজ রিটেন বাই হারমান মেলভাইল। হোয়াট ইজ দ্য সেটিং অফ দ্য প্লে হ্যামলেট, ডেনমার্ক। দ্য ওয়ার্ড টু জেনোফ্লেক্ট মিন্স টু বেন্ড দ্য নি। শি ওয়েন্ট টু নিউ মার্কেট অন ফুট। ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড, এটা পি বি শেলে লিখছেন। ইনকারেক্টলি স্পেল্ড এটা অকেশন, এখানে ডবল সি হবে। নোবডি ট্রাস্ট এ ট্রেটর, এটার উত্তর হবে ঘ, ট্রেটর ইজ নট ট্রাস্টেড বাই এনি বডি। 62 নম্বর, ইট ইজ হাই টাইম উই অ্যাক্টেড অন দ্য ম্যাটার। হোয়াট ইজ দ্য নাউন ফর্ম অফ দ্য ওয়ার্ড লাভ, লাভটার। বাংলার প্রাচীন জনপদ পুন্ড্র। 73-এর উত্তর এটা তাজউদ্দিন আহমেদ হবে, এখানে উত্তরটা ভুল দেওয়া আছে। মনসুর আল ছিলেন অর্থমন্ত্রী, কিন্তু অর্থনীতি বিষয়ক ও পরিকল্পনা বিভাগের দায়িত্বে ছিলেন এটা তাজউদ্দিন আহমেদ। 1966 সালে ছয় দফা, কয়টি দফা অর্থনীতি বিষয়ক ছিল? তিনটি। হোয়াট কাইন্ড অফ প্লে জুলিয়াস সিজার, হিস্টোরিক্যাল। ডু ইউ হ্যাভ এনি মানি অন ইউ, হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম ফর দ্য ওয়ার্ড ডিফরমেশন, এটার উত্তর হোলনেস। ওয়ার্ডস ইনস্ক্রাইবড অন এ টম্ব ইজ এপিটাফ। আনট্র্যাঙ্কুইল রিকালেকশন, দ্য ইয়ার্স অফ ফুলফিলমেন্ট, গ্রন্থটির লেখক রেহমান চোভান। প্রাচীন বাংলায় সমতট বর্তমান কোন অঞ্চল নিয়ে গঠিত ছিল? কুমিল্লা ও নোয়াখালী। ল্যান্স নায়ক নূর মোহাম্মদ শেখ কোন সেক্টরের অধীনে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন? 8 নম্বর। দ্য ফ্রেজ ডগ ডেজ মিন্স হট ওয়েদার, নিম্নোক্ত কোন সালে কৃষি শুমারি অনুষ্ঠিত হয়নি? 2015।
উইলিয়াম ব্লেক ওয়াজ বোথ এ পোয়েট অ্যান্ড এ পেইন্টার আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স দ্য গার্ল বাস্ট ইন টু টিয়ার্স বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে নারী পুরুষের সমতা নিশ্চিত করা হয়েছে 28-2 পরবর্তী প্রশ্নগুলোর উত্তর আপনারা নিজ দায়িত্বে পড়ে নেবেন আশা করি।